বিএসপি আজারউদ্দিন খান তার তৎপরতাতেই বাগে আনা সম্ভব হয় এই যুবককে। দমবন্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পায় পড়ুয়ারা, আতঙ্কে ছুটাছুটি করে স্কুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে পড়ুয়ারা। ডিএসপি আজারউদ্দিন খান তার বক্তব্য শোনাবো আপনাদের। মানে কি নাম, কি ওর নামটা এই মানসিক ভারসাম্য কেন বলছি যে আপনি যেভাবে রেস্কিউ করলেন, এই এই যে এই পরিস্থিতি কি পরিস্থিতি হয়েছিল, কারণ আপনি প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের সামনেই তাকে রেস্কিউ করেছেন। ভাই আমাদের আমরা চিন্তা হবে, বাচ্চার জীবন ছিল, বিশ্বাস হয়েছে, বাচ্চা সেফ হয়েছে, হাজার দোয়া ছিল, আশীর্বাদ ছিল, আমরা সাকসেসফুল হয়েছি। কজন বাচ্চাকে হোস্টেল করে দিয়েছিল? আমার সেভেন ছিল। কোন ক্লাসে ছিল এটা? বাচ্চা সেভেন। মালদা পুলিশ সুপার তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাকে। আগে মতলব আগে ওনার একটু সেরকম কেস ছিল যেখানে ফেসবুকে কিছু থ্রেড দিয়েছিল, তখন পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, রিকভারিও করেছিল। ওনার কিছু ফ্যামিলি প্রবলেম আছে, যার জন্যে আমরা যত জানি, তারপরে এখন ইনভেস্টিগেশনে বের হবে বাকি জিনিস। একটা ব্যাগ পেয়েছি, একটা আর্মস পেয়েছি, আর বাকিগুলো বাকি জিনিসগুলো আমাকে দেখতে হবে, ওটা তো সিজার লিস্ট করে চেক করে তারপরে আমার আমাকে করতে হবে। নিরাপত্তায় মনে হচ্ছে কোনো খামতি হচ্ছে এটা ইনভেস্টিগেশনে আমি দেখবো, আমরা দেখছি ইনভেস্টিগেশনে কী কী মানে কী বলে ঢুকেছিলো, কীভাবে হয়তো কোনো কোনো প্যারেন্টস হয়ে এসেছে সেরকম, ওটা এর জন্য আমরা ইনভেস্টিগেশনে দেখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।